বিশেষ দুইটা উপকরণ দিয়ে ডিম ভুনা করলাম, খেতে অনেক টেস্ট হয়। আগে হলুদ মরিচ লবণ মাখিয়ে ডিম তেলে ভেজে নিয়েছি, আলুতে হলুদ লবণ মিশিয়ে ভেজে নিয়েছি, তেজপাতা পেঁয়াজ কাটা দিলাম, তেল একটু পেঁয়াজ বাটা আর একটু আদা দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো দিলাম। এখন ভালো করে কষিয়ে ভুনা করব। একটু পানিও দিলাম, সেটা অফ ক্যামেরা হলো, পানি দিলাম। চারবার কষিয়ে নিয়েছি পানি দিয়ে, তারপর আলু দিয়েছি। আলু সেদ্ধ হওয়ার পথে এখন তেজপাতা ফেলে দিব, ফ্লেভার নেওয়া হয়ে গেছে। ডিম দিয়ে দিলাম, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন দিলাম টমেটো সস, একবার হলো এভাবে করে দেখবেন। টমেটো পিউরি থাকলেও দেওয়া যায়, কাটা টমেটোও দেওয়া যায়, আর সস দিলে আরও বেশি ভালো লাগে। এই তো হয়ে গেল আমার ডিম বুনা। আমার পেজকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।